চালিয়েছে না? আসসালামু আলাইকুম, আজকে ফার্স্ট টাইম লাইভে, তাও আমরা আবার সবাই পুলিশের গাড়িতে। আর বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, সেই অভিযান চালানোর জন্য তারা যাদেরকে পাচ্ছে তাদেরকে নিয়ে আসতেছে। আমরা খিলগাঁও তালতলা মার্কেটের একজন ব্যবসায়ী, সবাই এখানে যারা আছেন সবাই এখানকার ব্যবসায়ী, আমাদেরকে অযথা সবার নিয়ে আসছে। আসলে ফার্স্ট টাইম যে লাইভ আসতে হবে পুলিশের গাড়িতে আমাদের উঠতে হবে এটা আমরা কখনো ভাবতে পারি নাই। আপনাদের সবাইকে বলা যে আমাদের আর অযথা বিনা কারণে আমাদের সবাইকে নিয়ে আসছে। আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কখনো পুলিশের গাড়িতে কেউ লাইভে আসছে, কারণ আমরা এই জন্যই আমরা আসি যে আমরা কোনো প্রকার অপরাধ বা কোনো প্রকার খারাপ কাজের সাথে কখনোই জড়িত ছিলাম না। এই প্রথম, এই যে আমার সামনে আছে আমার সদ্য বড় ভাই শামীম ভাই, আমরা বিনা কারণে, ঠিক আছে, যেভাবে আমাদেরকে নিয়ে আসছে পুলিশে, আমরা এখানে বিভিন্ন মাদকের আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে, কারণ সতর্ক থাকবেন, দেশের যে পরিস্থিতি, দেশের সরকার যে সব কীর্তিকলাপ চালাচ্ছে মাদকের অভিযান চালানোর ইয়া করে, ভালো ভালো মানুষকে দিয়ে ফায়ার করতেছে। আর বিশেষ করে হচ্ছে, আর আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম, যদি আমি সুযোগ পথে পাই, পুলিশ প্রশাসন চাকরি পাই, পুলিশ হোক আর দারোয়ান হোক, পুলিশ সরকারের ডিপার্টমেন্টের পোশাক থাকবে, নগদে ফায়ার করার চেষ্টা না করতে পারলে আহত করার চেষ্টা করব। এটা আমি বলে দিলাম, সবাই লাইভে থাকবেন, আশা করি এই যে আলামিন ভাই আছে, আলামিন ভাই উদ্যোগে একটু কথা বলেন, সেটাই কি আমাদের এই ভিডিওটা সবাই শেয়ার করবে, শেয়ার করবে, কখনো কল্পনা করি নাই যে আমরা এখানে যারা আছি যে আমরা কখনো পুলিশের গাড়িতে উঠবো। তবে লাইফে ফার্স্ট টাইম পুলিশের গাড়িতে আমরা এটা আর কি ইয়া করে রাখতে পারি নাই, ধরে রাখতে পারি নাই, আসলে নিজের নিজে কন্ট্রোল করতে পারি নাই। এই জন্য আপনাদের সবাইকে দেখানোর জন্য, সন্ত্রাসী হয় কেন, আমাদের মতো ভদ্র ছেলেরা বিজনেসকে অনর্থ করে নিয়ে আসছে, তাই মানুষের মনের ভিতরে জিত আসে কিসের জন্য, কারণ আমরা অপরাধ না করে অপরাধী, তাই আমরা এখন উচিত দিব যে কিভাবে কি করা যায়। আসলে আমরা অপরাধ জগতে ছিলাম না, এখন থেকে সে প্ল্যান লাই করবো যে কেমনে অপরাধ করেছে, অপরাধকারী দমন যারা যারা নির্দোষ মানুষকে এরকম হয়রানি করতেছে টাকা পয়সার কারণে, ইনশাল্লাহ আমরা এটা রুখে দাঁড়াবো, আমাদের জন্য দোয়া করবেন, আর লাইভটা সরাসরি শেয়ার করবেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বলি, উনি প্যারামেন্টে বেশি হয় নাই, এখন প্যারামেন্টে তো বাঁচতে পারে নাই, তাই উনিও শেখ মুজিবুর রহমানের শেখের মতো উনিও ফায়ারিং করে তাকে বিয়া করা হবে টেনশন করা নাই, কারণ মুজিবুর কিন্তু ফায়ারিং করে মারা হয়েছে, প্রতিনিধির কোনো ইয়া নাই, ঠিক আছে, ইনশাল্লাহ ধ্বংস হবে, আর হচ্ছে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, দেখা যাক আমরাও অতি শীঘ্রই ফিরে আসবো, তাই সবাই সতর্ক থাকবেন, সেটাই সবাই আমাদের জন্য দোয়া করবেন, সেটাই আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ আজকে যেখানে আমি সেখানে আগামীকাল আপনিও থাকতে পারেন, এই জিনিসগুলো সবাই একটু মাথায় রাখবেন, আর দোয়া করবেন আমরা অতি শীঘ্রই চলে আসতে পারি। আমাদের পরবর্তী যে কোনো আপডেট গুলো আপনাদেরকে আমাদের জানিয়ে দেওয়া হবে, সব আমাদের সাথে থাকবেন, আল্লাহ আল্লাহ।